প্রিয় মাস্টারশেফ বন্ধুরা, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটি আপনারা দেখতেছেন তাদের সকলকে স্বাগতম জানিয়ে শুরু করছি মাস্টারশেফ নতুন আরেকটি পর্ব। প্রিয় চাষি ভাইরা, আজকে আপনাদের মাঝে আমার আলোচনার বিষয় হচ্ছে ভিয়েতনামি কই মাছটি। আমরা অনেকেই অনেক ধরনের প্রশ্ন করে থাকি ইউটিউবের ক্ষেত্রে যে কই মাছের পোনা, এই মাছটি কতটুকু বড় হয় এবং এই মাছটির রোগবালাই ক্ষেত্রে কতটুকু রোগ প্রতিরোধ করা যায় সে বিষয়ে। তো এই বিষয়ে প্রশ্ন করার ক্ষেত্রে আমি আপনাদেরকে এই প্রশ্ন উত্তরে বলবো। আপনি যদি ভিয়েতনামি কই মাছ চাষ করতে চান তাহলে ভিয়েতনামি কই মাছ চাষ করার ক্ষেত্রে আপনাকে প্রতি শতাংশে অবশ্যই 400 থেকে 450 অথবা আপনি 350 পোনা আপনি প্রতি শতকে পোনা দিতে পারেন। আর রোগ প্রতিরোধ করার ক্ষেত্রে অনেক নতুন চাষি ভাইরা রয়েছে যে কোনো ধরনের রোগবালাই সমস্যা দেখাই দিলে আমরা কেমনে এই রোগ প্রতিরোধ করবো, সেক্ষেত্রে আমি উত্তরে আপনাদেরকে বলবো। আপনারা ভিয়েতনামি কই মাছ চাষ করার ক্ষেত্রে আপনারা টিমসেন ব্যবহার করবেন। আপনারা দেখাচ্ছে রোগবালাই দেখাচ্ছে হইলেও অথবা না হওয়ার সম্ভাবনা থাকে, যদি আপনার রোগবালাই থাকে অথবা নাও থাকে তারপরে আপনার 15-20 দিন পরপর টিমসেন যে ওষুধটা রয়েছে এটা আপনার প্যাকেটের গায়ে নিয়ম ফলো করে আপনি টিমসেন ব্যবহার করতে পারেন 15-20 দিন পরপর। প্রিয় চাষি ভাইরা, আপনারা এখন ভিডিও ফুটেজের মধ্যে যে পোনাগুলো দেখতেছেন এগুলো আমরা আসছি নরসিংদীতে এক ভাইয়ের সফল ভিয়েতনামি কই মাছ চাষ করতেছে উনি, তাই ওনার সফলতার বিষয়ে তথ্য নেওয়ার জন্য আমরা আশা করি আমাদের ভিডিও থেকে আপনাদের প্রিয় দর্শকদেরকেই আমরা চেষ্টা করি যেন সফল মাছ চাষিদেরকে আমাদের মাঝে আপনাদের মাঝে উপস্থাপন করার জন্য। সেক্ষেত্রে আমরা আজকে চলে আসছি নরসিংদীতে ভিয়েতনামি কই মাছ চাষের সফলতা দেখতে। আজকে আমরা চাষি ভাইদের তথ্য বিশ্লেষণ করে এটা জানতে পারলাম যে মাছ চাষের ক্ষেত্রে অবশ্যই সফল হতে হলে মাছের ঘনত্ব অবশ্যই কম থাকতে হবে এবং সর্বোচ্চ মানের পানের মাছের পোনার মান অবশ্যই ভালো থাকতে হবে। এবং মাছ চাষের ক্ষেত্রে আপনারা আমার কমেন্টের মধ্যে আপনারা অনেক ধরনের কমেন্ট করে থাকেন, তার মধ্যে একটি কমেন্ট রয়েছে যেগুলো আপনারা আমাদেরকে প্রায় সময় বলে থাকেন যে ভাই আমরা ভালো মানের পোনা কোথা থেকে সংগ্রহ করতে পারি, সে বিষয়ে আমাদেরকে হেল্প করবেন কিনা। তো বন্ধুরা, আমাদের বাসা হচ্ছে মূলত ময়মনসিংহে, আমি ময়মনসিংহের একজন সাধারণ নাগরিক, সেই হিসাবে আমি আপনাদেরকে দেখাচ্ছি বিভিন্ন ধরনের মাছ চাষের ক্ষেত্রে বা মাছ ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে তেমন একটা সহযোগিতা না করতে পারলেও কিছু অনেক হ্যাচারি বাইরে আছে যারা অনেক ভালো মানুষ, যে তারা সঠিক মান নিয়ন্ত্রণে চাষিদেরকে সুস্থ সবল এবং মানসম্মত পোনা দিয়ে থাকে। আর তাদের সাথে কথা বলার পর ও তাদের নাম্বার সংগ্রহ করে। প্রিয় চাষি ভাইরা, আমরা আমাদের আপনারা যারা ভালো মানের পোনা ক্রয় করতে চান বা করতে চাচ্ছেন তারা যদি চান তাহলে আমি আমার ডিসক্রিপশনে যারা পোনা বিক্রেতা তাদের কয়েকটা নাম্বার আমি আপনাদের মাঝে দিয়ে দিব। প্রিয় চাষি ভাইরা, এই মাছটি চাষ করার ক্ষেত্রে আপনারা যেভাবে পুকুর প্রস্তুত করবেন সে বিষয়ে আপনাদের মাঝে আমি কিছু আলোচনা করব। প্রিয় বন্ধুরা, আপনারা মাছ চাষের ক্ষেত্রে প্রতি শতাংশে 1 কেজি হারে চুন প্রয়োগ করবেন এবং সার প্রয়োগ করবেন বা টিস সার এবং কি টিস ব্যবহার করবেন প্রতি শতাংশে 100 থেকে 150 গ্রাম পরিমাণ। এবং আপনারা পানি পুকুরে পানি প্রবেশ করানোর আগে চুন প্রয়োগ করবেন প্রতি শতাংশে 1 কেজি হারে। চুন প্রয়োগ করার পর 4 থেকে 5 দিন পর আপনারা পুকুরে পোনা মজুদ করবেন এবং পোনা মজুদের ক্ষেত্রে আপনারা প্রতি শতকে 500-র উপরে কখনো পোনা দিবেন না, তাহলে আপনারা মাছের ঘনত্ব কম পাবেন। প্রিয় মাছ চাষী বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেলটিকে যদি একটু উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফলো দিয়ে রাখবেন যাতে আমাদের আপনাদের মাঝে আমরা আরও গুরুত্বপূর্ণ তথ্য বিশ্লেষণ করতে পারি। তো প্রিয় বন্ধুরা, আজকে আমরা এই পর্যন্তই, আবার আপনাদের মাঝে পরবর্তী ভিডিও নিয়ে হাজির হব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। তার আগে অবশ্যই একটি বিষয় লক্ষণীয়, আপনারা যারা আমার ডিসক্রিপশন থেকে নাম্বার নিয়ে যোগাযোগ কর তারা অবশ্যই নিজ দায়িত্বে লেনদেন করবেন কোনো ধরনের ঝামেলা ছাড়াই। তো বন্ধুরা, আপনারা অপেক্ষায় থাকুন আমার পরবর্তী ভিডিওটির জন্য, খুব তাড়াতাড়ি আপনাদের মাঝে নতুন ভিডিও নিয়ে হাজির হব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সকলকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের নতুন ভিডিওটি।